বিপিএল ফুটবলে জয়রথে বসুন্ধরা কিংস শেখ জামালকে 3-0 গোলে উড়িয়ে এবারে আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রবিনহো ডরিয়েলটনের দল। আর ফোর্টিস ও রহমতগঞ্জের ম্যাচ শেষ হয়েছে 2-2 সমতায়। একটা ম্যাচ রিপোর্ট আছে, একটু দেখে আসতে চাই। গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ চলে আক্রমণ পাল্টাক্রমণের মধ্য দিয়ে, তবে বসুন্ধরা কিংস শেখ জামালে কেউই গোলবার উন্মুখ করতে পারেনি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষকে দমিয়ে রাখে কিংস, তবে গোল পেতে অপেক্ষা করতে হয় 79 মিনিট পর্যন্ত। এরপর কিংসকে লিড এনে দেন ডরিয়েলটন। ব্যবধান 3-0 করেন রবসন রবিনহো। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে আসলে টানা 4 শিরোপা জয়ী দলটি। শুভদেবনাথ, নিউজ 24।